হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রিফাত ফ্রম ভায়োলেট আইস। আজকে আপনাদেরকে শর্টকাট একটা ভিডিও দিব সিলভার গোটার উপরে। হ্যাঁ, সিলভার যেটা আছে পাকিস্তানি টু পিস, এগুলো হচ্ছে সিলভার রিবন ওয়ার্কের মধ্যে। এখানে বেশ কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে। আজকে আর আমি কোনো ড্রেসে মার্কিং করি নাই, বিকজ কালারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। তো আমি জাস্ট দেখানো স্টার্ট করি। হ্যাঁ, এগুলোর প্রাইস হচ্ছে 1950 করে, এগুলো পাকিস্তানি পাকিস্তানি টু পিস, পাকিস্তানি পিওরের মধ্যে। হ্যাঁ, এগুলোর কাজগুলো কিন্তু একটু, এই যে এটা ফার্স্ট কালারটা হচ্ছে গিয়ে এটা কফি কালার। হ্যাঁ, কফি কালারের মধ্যে সিলভার সিলভার গোটা ওয়ার্ক করা, সাথে মিরর ওয়ার্ক আছে। এগুলো তো সবাই অলরেডি জানেনি। তো এই সিলভার গোটাগুলো কিন্তু একদম স্টিচ করে বসানো। হ্যাঁ, তো এটা হচ্ছে কফি কালার। এগুলোর হচ্ছে গিয়ে, এগুলো হচ্ছে টু পিস। এগুলোর ব্যাকে, এই যে ব্যাক পার্টটা দেখাই দিই আমি, এই যে এটা আসবে ব্যাকে, ঠিক আছে। এই কাজটা একটা থাকবে পিঠে, আর দুই স্লিপসে দুইটা কাজ থাকবে, দুই স্লিপসে দুইটা কাজ থাকবে, আর দোপাট্টায় কাজ থাকবে। দোপাট্টা অল ওভার, সবগুলোর দোপাট্টাই সেম থাকবে অল ওভার। চারো সাইডে হচ্ছে গিয়ে পার ওয়ার্ক থাকবে, সিলভার ওয়ার্ক, সিলভার কালারের। আর হচ্ছে কি, এরকম ফুল দোপাট্টায় সবগুলোরই কিন্তু দোপাট্টার কাজ সেম। হ্যাঁ, ফুল দোপাট্টায় এই কাজগুলো থাকবে। এগুলোর প্রাইসগুলো সেমই আছে আগের মতো, 1950 করে, ঠিক আছে। এটার কালারটা হচ্ছে কফি কালার। যারা এই সিলভার গোটাগুলো অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট দিতে হবে, যেহেতু আমি আজকে কোনো নাম্বারিং করি নাই। ওকে, প্রাইস হচ্ছে 1950 করে। প্রথমটা গেল কফি কালার, এর পরের যে কালারটা দেখাবো এটা হচ্ছে গিয়ে একটা বটল গ্রিন কালার। হ্যাঁ, আচ্ছা, বটল গ্রিন কালারটা দেখাচ্ছি আমি এখন। এটা হচ্ছে গিয়ে একটা বটল গ্রিন কালার। এগুলোর সবগুলারই কিন্তু হচ্ছে পিঠে একটা কাজ থাকবে, দুই স্লিপসে দুইটা কাজ থাকবে, এবং ফুল দোপাট্টা, প্রথম যে কফি কালারটা দেখালাম না ওই স্টাইলেরই, সবগুলোর দোপাট্টা সেমই, শুধু বডির কাজ হয়তো একটু 19-20 হবে। এটা হচ্ছে বটল গ্রিন কালার, সিলভার গোটার মধ্যে, মানে সিলভার কালার ওয়ার্কের মধ্যে খুব ভালো লাগছে। এই যে এটা হচ্ছে কি, এটার দোপাট্টাটা, এটার সাথে দোপাট্টাটা অ্যাটাচ করা, তো আমি আর খুলে দেখাচ্ছি না। এই যে এই হলো গিয়ে দুইটা স্লিপসের ওয়ার্ক। আর দোপাট্টার তো দেখালামই, এগুলো হচ্ছে সবই টু পিস। হ্যাঁ, প্রাইস হচ্ছে 1950 করে। আচ্ছা, এখন এই যে কালারটা দেখাবো এটা হচ্ছে কি একটা মাস্টার্ড টাইপ একটা কালার। হ্যাঁ, এই যে এটার স্টাইলটা হচ্ছে একটু ডিফারেন্ট। ওকে, এটার স্টাইলটা একটু ডিফারেন্ট, কালারটা অনেক নাইস একটা কালার, ইয়েলোইশ টাইপের একটা কালার। কালারটা কি সেম আসছে? যে কালারটা দেখা যাচ্ছে এটা কিন্তু সেই সেই কালারই। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা স্লিপসের ওয়ার্ক, এটা হচ্ছে দুইটা স্লিপসের ওয়ার্ক, আর পিঠেও এরকম একটা কাজ থাকবে। হ্যাঁ, স্লিপসের যেই কাজটা আছে সেম কাজটা হচ্ছে গিয়ে এই যে পিঠে এই কাজটা বসবে। এই যে দোপাট্টাগুলো কিন্তু সবগুলারই সেম, ফুল দোপাট্টায় কাজ থাকবে। হ্যাঁ, ফুল দোপাট্টায় কাজ থাকবে, প্রাইস হচ্ছে 1950 করে।
আচ্ছা, কেউ যদি স্ক্রিনশট না নিতে পারেন সেক্ষেত্রে একটা বুদ্ধি বলে দেই, সেটা হচ্ছে আপনারা ফুল ভিডিওটা দেখবেন, দেখে ফুল ভিডিওটা দেখে তারপরে ড্রেস অর্ডার করবেন। আর আরেকটা জিনিস যেটা করতে পারেন আপনারা, যারা স্ক্রিনশট না নিতে পারবেন, ভিডিওতে ড্রেসটা কত নাম্বারে দেখানো হয়েছে। হ্যাঁ, যেমন ভিডিওতে 5 নাম্বারে আপনি ড্রেসটা দেখিয়েছিলেন, এবং কালারটা বলে দিবেন, সেই ক্ষেত্রে তখন আপনার কিন্তু স্ক্রিনশট না দিলেও চলবে যে সিলভার গোটার ভিডিওর এত নাম্বার ড্রেস ছিল। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, এই যে এই হচ্ছে কি, এটা স্লিপসটা, দুইটা স্লিপসে দুইটা কাজ আসবে, পিঠে সেম এরকম একটা কাজই পিঠে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পিঠে একটা ফ্লাওয়ার ওয়ার্ক থাকবে, এগুলোর সবগুলারই কিন্তু মিরর ওয়ার্ক করা আছে। হ্যাঁ, প্রত্যেকটা ড্রেসেরই মিরর ওয়ার্ক করা আছে। এবং এই হচ্ছে এটার দোপাট্টা। ওকে, দোপাট্টা চারো সাইডেই কিন্তু সিলভার বর্ডার করা আছে। প্রাইস হচ্ছে 1950 করে এগুলো। আচ্ছা, এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে একটা পার্পল কালার। এই ড্রেসগুলো কিন্তু অনেক রিজনেবল। হ্যাঁ, 1950-এর মধ্যে 2 পিস অনেক রিজনেবল একটা প্রাইস, তার মধ্যে এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি। এই যে এটা হচ্ছে কি, এটার দোপাট্টাটা, এই হচ্ছে কি স্লিপসে ওয়ার্কটা, আর পিঠে এই সেম একটা কাজই থাকবে। ওকে, প্রাইস হচ্ছে 1950। এখন একটা নেভি ব্লু কালার দেখাবো। এটা হচ্ছে নেভি ব্লু কালার। হ্যাঁ, এটা হচ্ছে নেভি ব্লু, এটা হচ্ছে একটা ডার্ক নেভি ব্লু কালার। এই যে এই হলো কি এটার দোপাট্টাটা, দোপাট্টাটার সাথে অ্যাটাচ করা আছে। এই যে এই দুইটা থাকবে স্লিপসে, আর পিঠেও একটা কাজ থাকবে। ঠিক আছে, এই যে পিঠের কাজটা, ঠিক আছে, আমি রেখে দিলাম। হ্যাঁ, ডার্ক নেভি ব্লু কালারটা রেখে দিলাম। এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালার। আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, বিকজ আমার শরীরটা ভালো লাগছে না, খুবই সিক ফিল করতেছি। আচ্ছা, আমি আমার ভিডিওতে হয় কি যে আমার ফোনটা তো আমার কাছ থেকে একটু দূরে থাকে, এই জন্য আমার ভয়েসটা অনেক আস্তে শোনা যায়। হ্যাঁ, অনেক আপুরাই অনেক ডিস্টার্ব ফিল করে, বাট আমি জাস্ট কাইন্ডলি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে কি আপনারা কাইন্ডলি হেডফোনটা অ্যাড করে নেবেন। যদি কথা খুব আস্তে শুনতে পান সেক্ষেত্রে কাইন্ডলি হেডফোনটা দিয়ে তারপরে একটু কাইন্ডলি শুনবেন। হ্যাঁ, এই যে এই হচ্ছে স্লিপসটা, এটা হচ্ছে এটা ব্যাকের ওয়ার্ক। আচ্ছা, এবার আমি দোপাট্টাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালার, এই হচ্ছে কি এটার দোপাট্টা। এগুলো সবগুলারই ফুল দোপাট্টা, চারো সাইডে একদম রিবন ওয়ার্ক করা থাকবে, পার ওয়ার্ক করা থাকবে যেটাকে পাইপিনের মতো করে, এবং ফুল দোপাট্টায় কাজ থাকবে। হ্যাঁ, প্রাইস সবগুলারই সেম 1950 করে।
এটা হচ্ছে রেড কালার, হ্যাঁ এটা হচ্ছে একটা সিঁদুর রেড কালার, এই হচ্ছে কি এটা স্লিপসটা, দুই স্লিপসে দুইটা কাজ থাকবে, এবং ব্যাকের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পিঠে এই কাজটা থাকবে, প্রত্যেকটারই কিন্তু আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, যাদের কাছে এই ড্রেসগুলো নিউ, হ্যাঁ এই কাজগুলো কিন্তু একটু উঠা উঠা টাইপের, এটা কিন্তু এমব্রয়ডারির মতো কোনো কাজ না, এটা হচ্ছে একটু উঠা উঠা টাইপের, প্রাইস হচ্ছে 1950, হ্যাঁ এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ডার্ক মেরুন কালার, এটা হচ্ছে ডার্ক মেরুন কালার, এই যে দুটা স্লিপসে ওয়ার্ক, এটা হচ্ছে পিঠে থাকবে, হ্যাঁ প্রত্যেকটারই কিন্তু পিঠে একটা করে কাজ থাকবে, স্লিপসে কাজ থাকবে, ফুল বডিতে কাজ থাকবে, এবং দোপাট্টায় কাজ থাকবে, এবং এগুলা ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে পাকিস্তানি পিওরের মধ্যে, হ্যাঁ ম্যাটেরিয়ালসগুলো অনেক সফট আছে, অনেক লাইট ওয়েট, ক্যারি করার জন্য অনেক ইজি, এবং অনেক ফ্যাশনেবল একটা ড্রেস, 1950 করে এগুলোর প্রাইস। এটা হচ্ছে একটা হট পিঙ্ক কালার, হ্যাঁ ম্যাজেন্ডা কালার, ম্যাজেন্ডার মধ্যে সিলভার গোটা দিয়ে হলো গিয়ে কাজ করা, স্লিপসে দুইটা কাজ থাকবে, দুই স্লিপসে দুইটা কাজ, এবং এটা ব্যাক পার্টটা দেখাই আমি, এই যে এই হলো গিয়ে এটা ব্যাক পার্ট, এবার দোপাট্টাটা দেখিয়ে দিই, এই হলো এটার দোপাট্টা, প্রাইস হচ্ছে এগুলোর 1950 করে, যারা স্ক্রিনশট নিতে পারবেন না কাইন্ডলি তারা ভিডিওর কত নাম্বার ড্রেস, যেহেতু আমি আজকে কোনো মার্কিং করি নাই, সেটা মেনশন করে দিয়ে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব হেল্প করা যায়, আর যারা স্ক্রিনশট দিতে পারবেন তো ভালোই, বাট যে কোনো ধরনের ডিসক্রিপেন্সি যাতে না হয় সেটার জন্য যদি ভিডিওর কত নাম্বার করে সেটা বলে দেন সেটা অনেক ইজি হবে, হ্যাঁ এটা একটা পার্পল কালার, হ্যাঁ ভিডিওর কত নাম্বার ড্রেস এবং কি কালার, হ্যাঁ ওই কালারটা মেনশন করে দিলে আমাদের জন্য ইজি হবে খুঁজে বের করা, ঠিক আছে এই যে এই হলো এটার দোপাট্টা, দোপাট্টা এটার সাথে অ্যাটাচ করা, এই যে এটা হচ্ছে কি এটা স্লিপসটা, এবং এই হলো কি এটার ব্যাক পার্টটা, এখন যেটা দেখাবো এটা হচ্ছে কি পিচ কালার, পিচ কালার মানে অরেঞ্জি পিচ টাইপের একটা কালার, হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জি পিচ টাইপের একটা কালার, খুবই মিষ্টি একটা কালার, এটা হচ্ছে এটার দুটো স্লিপস, আর এই হচ্ছে কি এটার ব্যাক পার্টে পিঠে যে কাজটা থাকবে,
হচ্ছে কি এটার দোপাট্টাটা। হ্যাঁ প্রাইস এগুলো 1950 করে। লাস্ট একটা ড্রেস দেখাবো, এটা হচ্ছে কি অরেঞ্জ কালার। হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ কালার, সুইট একটা অরেঞ্জ কালার। এই হচ্ছে স্লিপসটা, দুইটা স্লিপস। ব্যাক পার্টটা দেখাই আমি, এই যে এই হলো কি এটা ব্যাক পার্ট। হ্যাঁ পিঠে এই কাজটা থাকবে। এই হলো গিয়ে দোপাট্টা। হ্যাঁ যারা যারা স্ক্রিনশট নিতে পারবেন না, ভিডিওর কত নাম্বার ড্রেস এবং কালারটা মেনশন করে দিয়েন, তাহলে আমাদের জন্য শর্ট আউট করাটা ইজি হবে। আর যারা স্ক্রিনশট দিতে পারবেন তারা তো স্ক্রিনশট দিবেনই। ইনসাইড ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ 70 টাকা, আউটসাইড ঢাকাতে 120 টাকা, এবং ড্রেসগুলোর প্রাইস হচ্ছে 1950 করে। হ্যাঁ আমাদেরকে নাম ফোন নাম্বার আর ফুল অ্যাড্রেস দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।